সকাল 10টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। রাজধানী সহ সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। রাজধানী ঢাকায় প্রকট আকার ধারণ করছে ডেঙ্গু পরিস্থিতি। ঢাকার ভেতরে জুরাইন এলাকায় ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। এখন জুরাইন এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী। স্থানীয়দের দাবি, এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত 3 জন মারা গেছেন। এছাড়া বাসা ও হাসপাতালে হাজারো রোগী চিকিৎসা নিচ্ছেন। জুরাইনবাসী জানান, ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগ নিম্ন আয়ের, চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এ পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আগে সরকারিভাবে ফিল্ড হাসপাতাল খুলে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তারা। রাজধানীর হাতিরঝিলে লাভ দিয়েছে রিয়া নামে এক এসএসসি পরীক্ষার্থীর। তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার দিন গত রাত 1:30টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। হাতিরঝিল থানার উপপরিদর্শক সুজন বলেন, হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে ব্রিজ থেকে দু একজন লাভ দিচ্ছে এমন খবর পাই। এ ঘটনায় এক পুরুষকে জীবিত উদ্ধার করা হয়। পরে রাত 1:30টার দিকে রিয়া নামে 2024 সালের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত 10:30টার দিকে কিছু পর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়ে রিয়া। তাকে বাঁচাতে হাওয়া মিঠাই বিক্রি করা এক হকার লাফ দেন, কিন্তু তিনি রিয়াকে আর খুঁজে পাননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রিয়ার মরদেহ উদ্ধার করে। রাজধানীর সরওয়ার্দি উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা ব্যতিক্রম সমাবেশ, তরুণরা জেগে উঠেছে সমাবেশের মাধ্যমে, আমি অনুপ্রাণিত হয়েছি, আমার আত্মবিশ্বাস বেড়েছে। শনিবার বিকেলে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমাবেশ থেকে আগামী 27 জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একদিকে স্যাংশন দিচ্ছে গণতন্ত্রকামী রাষ্ট্রগুলো, অপরদিকে তারা অন্যায় অবিচার অব্যাহত রেখেছে। নির্বাচনকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে রাতারাতি পাল্টিয়ে ফেলা হচ্ছে ডিসি এবং এসপিদের। নির্বাচন সামনে রেখে বিশ্বস্তদের দিয়ে সাজানো হচ্ছে প্রশাসন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের হাজার কোটি টাকা লুট করে তারেক রহমান বিদেশে বসে আন্দোলনের ডাক দেয়, তার ডাকে জনগণ আর সাড়া দেবে না। এই অপশক্তি লুটেরাকে রুখতে হবে। শনিবার বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির চোখ শুকিয়ে এসেছে, আন্দোলনে জোয়ান নেই। রমজান গেলে বলে কোরবান, কোরবান গেলে বলে পরীক্ষা। 14.5 বছর কেটে গেল, আন্দোলন হবে কোন বছর? Yummy chocolate, a milkier magical taste, yellow brown chocolate, moments of fantasy. পাবনার ঈশ্বরদীতে বিনা টিকিটে আন্তনগর ট্রেন ভ্রমণের অপরাধে
560 যাত্রীকে জরিমানা করা হয়েছে। এতে জরিমানা সহ 1,17,740 টাকা ভাড়া আদায় করেছে পাকশি বিভাগীয় রেলওয়ে। শনিবার দিনব্যাপী ঈশ্বরদী জংশন স্টেশনের মধ্যে দিয়ে চলাচলকারী 10টি আন্তনগর ট্রেনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অভিযোগে 560 যাত্রীর বিরুদ্ধে মামলা হয়। অভিযুক্ত যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ 89,740 টাকা ও জরিমানা বাবদ 28,000 টাকা আদায় করা হয়। সরকারি দলের সিংহভাগ লোকজন ভ্যাট ট্যাক্স দেন না বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও চরমোনাইপীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার বিকেলে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। চরমোনাইপীর বলেন, রিক্সাওয়ালা ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে ভ্যাট ট্যাক্স দেয়, সেই টাকা সরকারি ফান্ডে জমা হয়, আর সেই টাকা লুটপাট করে প্রায় 14,000,00,000 কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আজকে বিদেশে বেগম পাড়া তৈরি হয়। যত সুযোগ সুবিধা সব তাদের, দেখেন চাকরির ব্যাপারে অন্যান্য যারা কি হয়েছে তাদের কোনো সুযোগ নেই। এবারে ভ্যাট ট্যাক্সের ব্যাপারে আমরা তো খবর নিয়েছি, সেই হোবা ওদের দলীয় লোকেরা ঠিক মতো হিসাব নিয়ে ভ্যাট ট্যাক্স দেয় না, আমরা ঠিক মতো দেই, আর আমাদের টাকা পুরো সুন্দর গুছাই গুছাই যায়, সুন্দর এখান থেকে পাচার করিয়া ওই টুনটুন টুনটুন শব্দ আমাদেরকে শোনায়, আর বারবার দিনের ভোগ রাতে বাক সুবিধার ঢুকি ক্ষমতায় যে বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদেরকে শোনায় কতদিন। বিশ্বজুড়ে একের পর এক তাপমাত্রা বৃদ্ধি, সামুদ্রিক উষ্ণতা বৃদ্ধি ও মেরু অঞ্চলের সমুদ্রে বরফ স্তর যে রেকর্ড গতিতে ভাঙছে তাতে রীতিমতো শঙ্কিত বিজ্ঞানীরা। তারা বলছেন, যেরকম দ্রুত গতিতে ও যে সময়ের মধ্যে সব রেকর্ড ভাঙছে তা নজিরবিহীন। জাতিসংঘ জানিয়েছে, ইউরোপ জুড়ে যে তাপপ্রবাহ চলছে তা আরও রেকর্ড ভাঙার দিকে এগোচ্ছে। এসব নজিরবিহীন রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট কি না তা এখনই বলা কঠিন, কারণ আবহাওয়া ও পৃথিবীর মহাসাগরের আচরণ খুবই জটিল। এগুলো নিয়ে গবেষণা চলছে, কিন্তু বিজ্ঞানীরা এরই মধ্যে শঙ্কিত যে ভয়ঙ্কর সব পরিস্থিতি ঘটতে চলেছে। এবছর জুলাই মাসে ছিল এ যাবৎ পৃথিবীতে সবচেয়ে গরম দিনের রেকর্ড। 2016 সালে বিশ্বে গড় সবচেয়ে উষ্ণ তাপমাত্রার যে রেকর্ড ছিল এবারের তাপমাত্রা তাকে ছাড়িয়ে গেছে। এবার প্রথমবারের মতো পৃথিবীর গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। মেক্সিকোতে একটি বারে আগুন লেগে 11 জন নিহত হয়েছে। নারীদের প্রতি খারাপ আচরণের কারণে এক ব্যক্তিকে ওই বার থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই ব্যক্তি পরবর্তীতে ফিরে এসে বারে আগুন ধরিয়ে দিয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ শনিবার নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে অবস্থিত উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোনোরার প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে 7 পুরুষ এবং 4 নারী প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও 4 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। প্রসিকিউটরের অফিস জানিয়েছে, নারীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করার জন্য ওই ব্যক্তিকে বার থেকে বহিষ্কার করা হয়েছিল। ইউক্রেনের দক্ষিণ পূর্বের জাপোরিঝিয়া অঞ্চলে হামলায় এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 রাশিয়ান সাংবাদিক। নিহত সাংবাদিক রাশিয়ার আরআইএ নিউজ এজেন্সিতে কর্মরত ছিলেন। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইউক্রেনের আর্টিলারি হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। আহত হওয়ার পর তাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু পথে ওই সাংবাদিকের মৃত্যু হয়। এজেন্সিটি তার মৃত্যুর খবর প্রকাশ করে জানিয়েছে,
পিয়াটি খাটকির ফ্রন্ট লাইন গ্রামের কাছে তাকে হত্যা করা হয়েছে। রাশিয়ান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। এতে প্রথম চার সাংবাদিক আহত হয়, পরে একজন নিহত হয়। বাংলাদেশের সাথে তিন ম্যাচের ওয়ানডেতে সিরিজ জিততে পারেনি ভারতীয় নারী দল। প্রথম দুই ওয়ানডেতে উভয় দল একটি করে ম্যাচ জেতায় আজকের খেলাটি পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে। এমন এক ম্যাচ হয়েছে টাই, ফলে সিরিজ ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে। কিন্তু এই ম্যাচের ফল কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতীয় অধিনায়ক। আম্পায়ারের খেলা পরিচালনায় চরম অসন্তুষ্ট ভারতীয় অধিনায়ক মাঠে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। ম্যাচ শেষ হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় অসন্তোষ ফুটে ওঠে তার আচরণ আর কথায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হারের পেছনে কারণ কী ছিল জানতে চাইলে তিনি সরাসরি আম্পায়ারিংকে দায়ী করেন, বলেন প্যাথেটিক আম্পায়ারিং। এটুকু বলেই ক্ষান্ত হননি ভারতীয় ক্যাপ্টেন। দুই দলের একসঙ্গে ছবি তোলার সময়ও বাংলাদেশের খেলোয়াড়দের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করে বসেন তিনি, বলেন শুধু তোমরা কেন আম্পায়ার কেউ নিয়ে আসো। এরপর বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আরও কয়েকটি ছবি তোলার পরিকল্পনা বাদ দিয়ে দল নিয়ে ফেরত আসেন ড্রেসিং রুমে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।